আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় একটি রেসিপি, কালো ভুনা। প্রথমে আমি একটি তেজপাতা, কয়েকটি টুকরো দারুচিনি, কয়েকটি লং, কয়েকটি গোলমরিচ, দুটুকরো জায়ত্রী, দুটুকরো জায়ফল, এক চা চামচ সরিষা, এই উপকরণগুলো বেটে নিচ্ছি। আমি এখানে 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলো একটু বড় বড় রাখতে হবে। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2টি দারুচিনি, 3 থেকে 4টি এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 3 চা চামচ জিরে গুঁড়ো, 1 গরম মশলা বাটা, 1 স্বাদমতো লবণ, 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটি কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে, একদম উল্টো পাল্টা সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মাখা হবে ফ্লেভারটা তত ভালো আসবে এবং ভালো করে মাংসের ভিতরে মশলা ঢুকবে। আমার মাখানো শেষ, এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি ফুল আঁচে। আমি এখানে কোনো পানি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। 5 মিনিট পর আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি যেন মাংসগুলো নিচে লেগে না যায়। 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে একটু নেড়ে নিচ্ছি। দেখুন পানি কমে এসেছে। মাংসগুলো ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে তেলটা উপরে না আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ এলাচ বাটা। আমি এগুলো পরে দিয়েছি কারণ পরে দিলে কালো ভুনার ফ্লেভারটা ভালো আসে। আপনারা যত ভালো করে নাড়বেন মাংসের মধ্যে মশলা তত ভালো করে ঢুকবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তেল দেখা যাচ্ছে, আবার মাংসের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে। অনেকেই কালো ভুনা রান্না করার সময় শুকনো মরিচ অথবা বাগার দেয়, বাট আমি এখানে এগুলো কিছুই দিব না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এবার আবারও ভালো করে নাড়তে হবে, আপনারাও অনবরত নাড়তে থাকবেন, যদি না নাড়েন তাহলে মাংসগুলো পুড়ে যেতে পারে। দেখুন মাংসগুলো একটু লেগে যায়নি কারণ আমি কন্টিনিউ নেড়েছিলাম। কালো ভুনা রান্না করার প্রসেসটি একটু ভিন্ন, তবে কঠিন কিছুই না। আমার রান্না করতে মাত্র 1 ঘন্টা সময় লেগেছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কালো ভুনা। আমি আপনাদের সুবিধার্থে একটি মাংস কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন প্রপার ওয়েতে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো মশলাও কিন্তু পুড়ে যায়নি। এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন কত সহজে কালো ভুনা তৈরি করা যায়। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।